এবার বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের কড়া সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পের এই আকস্মিক পোস্ট ঘিরেই এখন চলছে নানামুখী বিশ্লেষণ। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সহ অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, তারা বিভিন্নভাবে হামলা ও লুটের শিকার হচ্ছেন। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনের আগ মুহূর্তে ট্রাম্পের এই পোস্ট মূলত কিসের ইঙ্গিত দিচ্ছে, আর এর পেছনে ট্রাম্পের মূল উদ্দেশ্যই বা কী? ধারণা করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোট টানতে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকেই ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। তাদের অভিযোগকে সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে ট্রাম্পের এই পোস্টে। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে স্পষ্ট হয়ে উঠছে দেশটির হিন্দু ভোটারদের গুরুত্ব। সাধারণত মার্কিন নির্বাচনে ইন্ডিয়ান আমেরিকানদের ভোট দেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এছাড়া ভাগ্য নির্ধারণী গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতেও ভারতীয়দের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে, ফলে স্বাভাবিকভাবেই এই বৃহৎ জনগোষ্ঠীর ভোট ব্যাংক হাতছাড়া করতে চাইছেন না ট্রাম্প। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় হিন্দু ভোটারদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন কমলা হ্যারিস। কমলার বিজয় কামনায় ভারতে পূজা অর্চনা করার মতো ঘটনাও ঘটেছে, আর তাই ট্রাম্প চাইছেন হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার কথা বলে এই বিশাল সংখ্যক হিন্দু ভোটারদের ভোট বাগে আনতে। ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সখ্যতা বজায় রেখেই চলেন ট্রাম্প, তাই বিশ্বব্যাপী হিন্দু অধিকার রক্ষার যে সুর মোদী তুলেছেন তার সাথেই হয়তো কিছুটা তাল মেলালেন ট্রাম্প। ভোটযুদ্ধে নরেন্দ্র মোদীর ধর্মীয় আবেগ কাজে লাগানোর যে মডেল রয়েছে সেটিই এ যাত্রায় ট্রাম্প ব্যবহার করছেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। জহিরুল ইসলাম, আজকাল।